এদিকে শীতের রাত যেন আতঙ্ক হয়ে নামে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষের জীবনে। ঘর আর গরম কাপড়ের অভাবে শীতের সাথে যুদ্ধ করে রাত কাটে তাদের। রাজধানীতে খেটে খাওয়া প্রান্তিক মানুষের শীতের রাতের কষ্টের খবর জানাচ্ছেন আশিকুল আলম। শীতের মৌসুমে নগরীর ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন মানুষ। এসব সহায় সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউ বা বিছানা ছাড়াই শুয়ে পড়ে সড়কে। যদি একজনের মন চায়, যেমন এলাকাবাসী অনেক লোক পরিচিত আছে, যদি কারো মন চায় যেমন একটা কম্বল বা কটা খানা দিল বা খাইলাম। শীতের আগে মাল না হয় কাঁচা মাল, আর এনে রাজে থাকি, আমার কেউ নাই। ঠান্ডা তো সেই রকমে, কিন্তু তারপর 400-500 টাকা ইনকাম হয়, গাড়ির জমে 100 টাকা, ভাত বিলে 120, এ 250 টাকা থাকে। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাতের হিমশীতল ঢাকার আকাশের নিচে শুয়ে আছে অসংখ্য ছিন্নমূল মানুষ। শীত থেকে বাঁচার মতো ন্যূনতম গরম কাপড়ও নেই অনেকের। প্রচুর ঠান্ডা, ঠান্ডার ভিতরে কী করবো, আমাকে তো প্যাডে একদিন কাম না করলে ভাই আমাদের তো কষ্ট, আমাদের তো কাজ করতে হয় প্রত্যেক দিন, রাত্রে 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করতে হয়। এই কাজ এই ফার্ম গেট কাপ্তান বাজার থেকে ফার্ম গেট যাই, মহাখালীর দিকে যাই, গুলশান যাই, আর কি বিভিন্ন এলাকায় আর কি যাওয়া পড়ে। এতে হাত পা মনে করেন ঠান্ডা হয়ে গেছে, পাথরের সাথে ঠান্ডা হয়ে গেছে, আর গরিবের কষ্ট কীটা বোঝে ভাই, বোঝে কেউ। বুক ফাটে, মুখ ফোটে না, যদি মুখ ফোটে তাহলে আবার মনে করেন ভাত জোটে না, তাহলে কই যাবো আমরা। কোন বিকাল 4টার দিকে লাগিয়ে লাইতে 12টা 1টা 1.5টা এরকম দুঃখ তো আমগুরে আর কার আছে। পেসেঞ্জার একটু কম পাওয়া যায় ভাই, কিন্তু কথা হলো ওই থাকা লাগে বেশি সময়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভাড়া পাওয়া যায়। আর শীতের সময় তো সবাই বাসায় চলে যায়, রোডে লোকজন কম থাকে। তবে সবাই এগিয়ে আসলে এসব মানুষদের সহায়তা করা যায় বলে মনে করেন কেউ কেউ। তাদেরকে আমরা চাইলে ফাইন্যান্সিয়ালি একটা হেল্প করতে পারি, বিকজ আমরা সমাজে যারা একটু ভালো পর্যায়ে আছি আমাদের পক্ষে খুব ইজি তাদেরকে হেল্প করা। আমরা যদি অল্প কিছু টাকাও যদি কন্ট্রিবিউট যদি করি সবাই একসাথে, চাইলে আমরা ছিন্নমূল যারা আছে তাদেরকে আমরা অনেক ভালোভাবে আমরা হেল্প করতে পারি। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলে তাপমাত্রাও আরও কমবে, বাড়বে শৈত্যপ্রবাহের আওতাও। আশিকুল আলম, আর টিভি ঢাকা।